but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. চলো আজকে আমার পার্পেল বিগ বাস্কেট প্রচুর জিনিস এসছে। এদিকে পার্পেলের একটা দারুণ হিউজ অফার ছিল, আমি যা শপিং করেছি তার থেকে বেশি আমাকে গিফট দিয়েছে। আর এটা হচ্ছে দেখো একটা কিনেছি গোয়াশা, এটার কাজ হচ্ছে অ্যান্টি রিঙ্কলস বা স্কিনের সমস্ত রকম প্রবলেম সলভ করে দেয়। এটা আমি করে রিভিউ তোমাদের দেব। আর আজ মাকে যেহেতু নবরাত্রির পর স্নান টান করিয়ে বস্ত্র পাল্টেছি, তো আমার বেডিও আজকে পরিষ্কার করলাম একদম। আর মাকে আজকে একটা খুব সুন্দর লাল রঙের রাজস্থানি ঘাগরা পরিয়েছি, কেমন লাগছে বলবে কিন্তু তোমরা। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 8th March, আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে 5:15 বাকি। আমি এখন বেরিয়ে যাচ্ছি, সকাল থেকে কী কী করেছি ব্লগে আছে, কিন্তু শেয়ার করার টাইম করতে পারিনি। খুশির আজকে টিউশন, সকালে টিউশনের ম্যাম আসেননি, ওনার ডাক্তার দেখানো আছে, অনলাইন ক্লাস হবে সন্ধ্যাবেলায়। তো দৌড়ে দৌড়ে সমস্ত করেছি, কারণ আজ শনিবার মাকে স্নান করানো ছিল। নবরাত্রি হয়ে যাওয়ার পর মার বস্ত্র আমি পাল্টাই, তো আমি সেটা সময় করতে পারছিলাম না। তো আজকে সব ঠাকুরকে স্নান করানো, মাকে স্নান করানো, মায়ের বস্ত্র পাল্টানো প্রচুর কাজ ছিল, সে কারণে কোনো রকমে সমস্ত হয়েছে। তারপর আজ এতগুলো মানে বিগ বাস্কেট ছিল আসা, সমানে খালি এসে গেছে আর রিসিভ করে গেছি। এইগুলো করা, পেমেন্ট তাদেরকে দেওয়া, কিছু অনলাইনে করি, কিছু আমি আগে প্রোডাক্ট দেখে নিই বাবা তারপর তোমাকে পেমেন্ট করবো আর কি, এরম ব্যাপার থাকে। তো বিগ বাস্কেট গ্রসারিজ দিতে এসেছিলো, তারপরে আমার কিছু পার্পেলে বুকিং ছিল সেগুলো দিতে এসছে। এরকম পরপর সারাদিনটা আজকে চলেছে, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। এখন আমি চলছি খুশিকে নিয়ে টিউশন, এই টিউশনটা থেকে বাড়ি আসবো, বাড়ি এসে আবার অনলাইনে টিউশন বসে যাবে। খুশিকে পড়তে দিয়েছি, পড়তে দিয়ে এই যে বিয়ে ব্লক পার্কে চুপচাপ বসে আছি, বেশ গরম, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো এইখানে মাঠে না, ওই যে দূরেরটা ওইখানে ক্রিকেট কোচিং কিছু হয়, সেখানে ক্রিকেটের কোচিং চলছে। আর এইখানে এমনি কিছু ছেলেরা ক্রিকেট খেলছে, আর এখানে ফুটবলের কোচিং হয়। তো এই মাঠটা কত পার্ক রাউন্ড দিয়ে ওরা ঘুরছে, বসে বসে সেটাই দেখার চেষ্টা করছি, যাই না খুব সুন্দর করে তোমাদের দেখাতে পারছি কি না। এই দেখো কিছু ছেলেরা এখানে খেলছিল, আর এখানে ফুটবলের যে কোচিংটা হয় সে বাচ্চাগুলো দৌড়াচ্ছে। আর ওই দূরে দেখো এই যে এখানে ক্রিকেটের ক্যাম্পেনিং চলছে। আর দূরে এই যে স্কুলটা দেখছো, এটা হচ্ছে হরিয়ানা বিদ্যা মন্দির, সিবিএসই বোর্ডের একদম 12 অব্দি, খুবই ভালো স্কুল নো ডাউট। কারণ এখন যাব গিয়ে, এখানে কোথাও একটা কোকিল ডাকছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। খুব সুন্দর করে এখানে সব বয়স্ক মানুষরা মিলে ঠাকুরের নামগান করছে, আমার অনেকটা সময় কেটে গেল। তো চলো খুশির টিউশনের ওখানে পৌঁছাই, প্রায় 5:30 বাজতে যাচ্ছে। এই এত বড় মাঠটা আমি গ্রাউন্ড হেঁটেছি, চলো এই মাত্র খুশিকে নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে আজকে সকালবেলায় এমন হলো, রান্না আছে তবু খেতে ইচ্ছা করেনি, আমাদের এত গরম মানে সহ্য করতে পারছি না, জাস্ট গরমটা নেওয়া যাচ্ছে না। তো ম্যাগি ট্যাগি এইসব খেয়ে জানো আমরা মানে কোনো রকমে দৌড়েছে, খুশি বলছে যে বেশি খাবো তারপর আমার পেটে ব্যথা করবে, আর এত গরম আমি ম্যামের কাছে যাব পড়তে আমার পেটে ব্যথা করবে, আমি অন্য কিচ্ছু খাবো না, খাইনি। তো কী করবো, বিকালে ফেরার সময় খিদে পেয়ে গেছে সব, তো খাবার একটুখানি কিনেই আনলাম। ধোকলা খেতে ভীষণ ওরা ভালো লাগবে, তাই জন্য একটু ধোকলা এনেছি। আর বড়া পাও পাওয়া যায় না, যেটা বোম্বেতে আর কি মহারাষ্ট্রের খাবার বড়া পাও, তো এই নিয়ে এসেছি খাবো। খেয়ে এক কাপ করে আমি এক কাপ চা খাবো, ওরা এক গ্লাস করে পরে দুধ খেয়ে নেবে। খেয়ে পড়তে বসতে হবে খুশিকে, কাল আবার খুশি দুটো টিউশন, 8টায় বেরোবো, 12:30-1টায় বাড়ি আসবো, ওই দুপুরকার রোদে পুরো একদম চা মানে পিসিং পিসিং হাল হয়ে গেছে আমার, ব্লগিং ব্লগিং উঠে যাবে মনে হচ্ছে, যা এখনও টানতে পারছি, যাই না এরপর পুরো গরম কাটাবার পর কি হবে, আদতে ব্লগ হবে না কি হবে জানি না। বড়া পাও সাথে একটা লঙ্কা ভাজি দিয়েছে,
এটাকে কি করতে হয়, ভাজির যে লঙ্কাটা লঙ্কাটাকে নামিয়ে দেবে, তারপর একটা চাটনি দেয় ওরা খুব সুন্দর, এই চাটনির মধ্যে ডুবিয়ে নিলে চাটনিটাই ঝাল ঝাল। কোনো কথা হবে না, কোনো তুলনা হবে না, এই সময় কথা বলতে বলতে কিছু করতে পারবো না, আগে প্রাণ খুলে খেয়ে কাম ব্যাক করছি। চলো খুশিকে নিয়ে বাড়ি চলে আসলাম। কখনো কখনো জীবনের কোনো মোড়ে যদি নিজে পথ হারিয়ে ফেলি, তখন যে কথাগুলো বা যারা আমাকে সঠিক রাস্তা দেখায়, আজ থেকে শুরু করি না হয় তাদের কথা তোমাদের কাছে অবধি পৌঁছানো। তার আগে একটা গল্প বলি, সেটা হচ্ছে একবার একটা খুব মানে বড়লোক বাড়ি আর কি, মানে বড়লোক বলতে ধনপতি আর কি, একজনের বাড়ির খুব সুন্দর, বাড়ির সামনে বাগান, একটা খুব সুন্দর একটা লেক মতো আছে বাড়ির সামনে, তো ওই বাগানে একটা অনেক গাছের ভিড়ে একটা খুব সুন্দর গোলাপ গাছ ছিল, মানে বেশ বড় সড়ো লাল গোলাপ। যেই ওই বাড়িতে বেড়াতে আসতো, মানে যে কোনো অতিথি সেই বাড়িতে আসুক না কেন, সবার ওই বাগানের গোলাপটার দিকে চোখ যেত, এত সুন্দর বাগানটাকে দেখতো, সবুজে মোড়া বাগানটাকে দেখে বলতো, লেকটাকে দেখে বলতো, সবাই এগুলোর প্রশংসা করতো, কিন্তু গোলাপ গাছে থাকা ওই পাতাটার প্রশংসা কেউ করতো না। তো এই সুন্দর গোলাপ গাছের পাতার মনে মনে খুব ক্ষোভ আর অভিমান হলো, সবাই আসে গাছের গোলাপটার প্রশংসা করে, চারিদিকের প্রশংসা করে, লেকের প্রশংসা করে, কিন্তু কেউ কই আমার প্রশংসা তো করে না, তাহলে আমার জীবনটাই ব্যর্থ, আমার আসার কী অর্থ, আমি এই পৃথিবীতে এসেছি তো কেন এসেছি, আমি তো কোনো কাজেই লাগলাম না, সবার সবটুকু ভালো আছে, শুধু আমার কিছু ভালো নেই, যাদেরকে মানুষ আমাকেও প্রশংসা করতে পারে। এমনই একদিন হঠাৎ কালো মেঘে আকাশটা পুরো ঢেকে গেল, ভীষণ ঝড় উঠলো, এত ঝড় যে গাছপালাগুলো এদিক ওদিক হতে থাকলো, সুন্দর যে স্বাদের বাগানটা পুরো মুহূর্তের মধ্যে তোলপাড় হয়ে গেল, গোলাপ গাছের পাপড়িগুলো চারিদিকে ছড়িয়ে গেল, গোলাপ গাছের যে পাতাটা সেটা উড়ে গিয়ে ওই লেকটার মধ্যে পড়লো, চারিদিক যেহেতু তোলপাড় হচ্ছে হঠাৎ পাতাটার চোখ পড়লো, একটা ছোট্ট পিঁপড়ে ছটফট ছটফট করছে জলের মধ্যে পড়ে, বাঁচার ভীষণ চেষ্টা করছে, কিন্তু এলো পাতারই জলের দোলা নিতে সে কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারছে না। পাতাটা ওই পিঁপড়ের কাছে গিয়ে বলল, আমি তোমার উপকার করতে পারি, তুমি আমার ওপর উঠে বসো, আমি তোমাকে কিনারা অবধি পৌঁছে দেবো। তখন পিঁপড়েটা তাড়াতাড়ি করে পাতাটার উপর উঠে বসে, আর পাতাটা দোলা মানে জলের দোলানিতে দুলতে দুলতে একদম পাড়ে গিয়ে পাতাটাকে মানে নিজেকে দাঁড় করায়, আর ওই যে ছোট্ট পিঁপড়ে সে ওই পাতা থেকে নেমে পাতাটাকে ধন্যবাদ জানিয়ে, তার জীবনটাকে রক্ষা করার জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়ে সে আপন গন্তব্যের দিকে রওনা হয়। পাতাটা খোলা আকাশের দিকে তাকিয়ে উপরে থাকা ভগবানকে বলে, হয়তো বা এতদিন আমি বুঝতে পারিনি আমারও কিছু প্রয়োজনীয়তা আছে, তাই তো তুমি আমাকে রেখেছ, আমারও এমন কিছু কাজ করার আছে, তাই তো তুমি আমাকে রেখেছ, আমিও খুব সুন্দর, তাই তো পারলাম এত সুন্দর করে সবটুকু সামলে দিতে, আমিও পারলাম তোমার হয়ে তোমার মতো করে কাউকে রক্ষা করতে। সেজন্য কখনো নিজেকে কোনো কাজে ছোট ভাববে না, বা কখনো ভাববে না তোমার দ্বারা কিছু করা পসিবল নয়, কারণ তোমার কোনো ক্ষমতাই নেই, না তুমি কারোর মতো সুন্দর, না তুমি খুব সুন্দর কথা বলতে পারো, না তোমার খুব মানে সবটুকু আছে, এই ভেবে আর পাঁচজনকে দেখে নিজে হতাশ হবে না, কারণ হয়তো তোমার মধ্যে এমন কিছু আছে যা ওপরওয়ালা দিয়ে পাঠিয়েছে, শুধু সময় আর সুযোগের অপেক্ষা, একদিন তুমিও হাজারের ভিড়ে নিজে অনন্যা সেটা প্রুফ করতে পারবে, অনন্যা কথার অর্থ ওয়ান অ্যান্ড অনলি, নিজে এটা প্রুফ করতে পারবে। এটার জন্য তোমাকে ধৈর্য ধরে এখানেই পড়ে থাকতে হবে, শুধু ওপরওয়ালার ইঙ্গিতের অপেক্ষা করতে হবে, কারণ আমরা প্রত্যেকেই ভিতর থেকে ভীষণ সুন্দর, আমাদের প্রত্যেকের ভিতরের জ্ঞান তার দেওয়া, সুতরাং অপরিসীম, আমাদের ভিতরের সৌন্দর্য মানে আনকাউন্টেবল, মানে অপরিমেয়, মাপ করা যাবে না, এত সৌন্দর্য দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, শুধু মনে হয় নিজে সকলেরটা দেখতে দেখতে কখনো নিজে নিজেকে ভালোবাসতে পারি না, নিজে নিজের পিঠ চাপড়ে বলতে পারি না তুমি হলে ওয়ান অ্যান্ড অনলি, কখনো এটা করে দেখো, সবাইকে না নিজেকে রোজ সকালবেলা বলে দেখো, তোমার থেকে সেরা আর কেউ নেই, তোমার থেকে ভালো আর কেউ নেই, তুমি সব করতে পারবে, তাহলে একদম কামব্যাক হবে তার মারাত্মক লেভেলে। যেটা আমার খুব ভালো লাগে এবং আমি যেটা দিয়ে নিজেকে রোজ বুস্ট করি, চলার পথে ওরকম রাস্তায় কত গর্ত থাকে, কত ইট কাটর কাঠ পাথর পড়ে থাকে, পায়ে লেগে চলাটা রুদ্ধ হয়ে যায়, তা বলে কি চলা থামিয়ে দেব, নিজেকে ভালোবেসে নিজের গন্তব্য নিজেই তৈরি করে নেব, নিজেকে বোঝাবার দায়িত্ব নিজেই নিয়ে নেব, কারণ আগামী পথ আমাকেই চলতে হবে, আমার জার্নি শুধু আমার, আমার জার্নিতে কেউ আমাকে হেল্প করতে পারে না। ওই যে আগে একটা কথা বলতো না, এসছি একা যাবো একা, মাঝখানে কেউ কোথাও নেই, নিমিত্ত, এগুলো হচ্ছে মায়া, চারপাশে যারা আমার আছে তারা আমার মায়া, তারা আমার মোহ, এই মোহমায়ার বন্ধনেই তো আমরা ওই মায়ার একটা ইন্দ্রজালে আবিষ্ট হয়ে আমরা থাকি, আলোতে আমরা সব করতে পারি, কারণ এটি শুধু আমার একার জার্নি, তো একার জার্নি চলতে গেলে নিজেকে একদম বুস্ট করে নেবে এভাবে, আমার দ্বারা সব সম্ভব, শুধু সময় আর সুযোগের অপেক্ষা, কাজ করে যাও,
এক টানা একভাবে প্রচেষ্টা করে যাও। প্রচেষ্টা করা বন্ধ করবে না, প্রচেষ্টা করা বন্ধ করা মানে হচ্ছে তুমি তোমাকে আর ভালোবাসো না বা তুমি তোমাকে সেই জায়গাটা দিতে চাও না, তাই না? চলো আজকের গল্প এইভাবেই থাক। আশা করি তুমি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আমাকে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যা আমি তোমাদেরকে দিই, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। যেহেতু সন্ধ্যেবেলা ব্লগ শেষ করছি, সো গুড নাইট তো বলতে পারবো না, সেই জন্য জয় মাতা দি আর Thank you.